পানীয় দ্রব্যের মধ্যে কফি পৃথিবী বিখ্যাত এবং জনপ্রিয় পৃথিবীতে নানা পদের কফি পাওয়া যায় সাথে গন্ধে সেগুলো যেমন একটি অন্য থেকে আলাদা তেমনি দামের দিক দিয়েও পার্থক্য অনেক আবার সব কফির উৎপাদন প্রক্রিয়া একই রকম নয় কিছু কফির উৎপাদন প্রক্রিয়া ও দাম এতটাই অদ্ভুত যে আপনি অবাক হয়ে যাবেন তার মধ্যে একটি হচ্ছে লুয়াক কফি লুয়াক পৃথিবীর সবচেয়ে দামি কফি উৎপাদন প্রক্রিয়া সাথে গন্ধে এবং দামে এটি পৃথিবীর অন্য কফির চেয়ে একেবারে আলাদা এর উপকারিতা এবং পুষ্টিগুণ সাধারণ কফির তুলনায় অনেক বেশি এক কাপ পুয়াক কফির দাম বাংলাদেশি টাকায় তিন হাজার থেকে আট হাজার টাকা পর্যন্ত হতে পারে যেখানে বিশ্ববাজারে এক কাপ ভালো মানের কফির দাম দুই থেকে পাঁচ ডলারের মধ্যে কফির দাম ও গুণকীর্তন শুনে যারা নড়ে বসেছেন তারা এবার লোয়া কফির উৎপাদন প্রক্রিয়া ভালোভাবে জেনে নিন কেননা কারণ জানার পর আপনি এই কফি পান করবেন কিনা তা নিয়ে দ্বিধায় পড়তে পারেন লোয়া কফির বীজ চাষ হয় ইন্দোনেশিয়ায় তবে চাষের পরে অন্য কফির মতো এই বীজ থেকে কফি বিন পাওয়া যায় না কারণ এই কফির বীজ ফার্মেন্টেশনের জন্য যে রাসায়নিক উৎপাদন প্রয়োজন তা কৃত্রিমভাবে তৈরি করা সম্ভব নয় পাম্পিবেট নামক এক ধরনের প্রাণীর পাকস্থলিতে এই রাসায়নিক পাওয়া যায় পামসিবেদ আমাদের দেশে গন্ধকূকুল বা খাটাস নামে পরিচিত দক্ষিণ পূর্ব এশিয়া এবং সাহারা মরুভূমি এলাকায় এদের দেখা পাওয়া যায় তবে লোয়াক উৎপাদনের জন্য ইন্দ্রনেশিয়ায় এক প্রচুর গন্ধকূকুল পালন করা হচ্ছে লোয়াক ফলের বীজ গন্ধকুল হজম করতে পারে না ফলে এই বীজগুলো তাদের খাওয়ানো হয় এরপর বীজগুলো গন্ধকোকুলের পাকস্থলিতে গিয়ে এক প্রকার অ্যানজাইমের সঙ্গে মিশে যায় আট থেকে বারো ঘন্টা বীজগুলো গন্ধকোকুলের পেটের মধ্যে থাকে এর ফলে বীজে যোগ হয় ক্যারামেলের ফ্লেভার এটি এক প্রকার সুগন্ধি তাছাড়া পরিপাকের ফলে বীজে বিদ্যমান এসিডের মাত্রাও কমে যায় আর এভাবেই লোয়াক এর স্বাদ এবং রান বেড়ে যায় কয়েক গুণ গন্ধকোকূলকে না হয় এই বীজ খাওয়ানো হলো এরপর সেগুলো বের করে নিয়ে আসার উপায় কী ঠিক ধরেছেন গন্ধকোকূলের মলের সঙ্গে সেগুলো বেরিয়ে আসে মল থেকে বীজগুলো আলাদা করা হয় এরপর বাছাই করা বীজ থেকেই তৈরি হয় লুয়াক কফি বিশ্বজুড়ে প্রতি বছর কফি উৎপাদন হয় তিনশো কেজি থেকে পাঁচশো কেজি যেখানে সাধারণ কফি প্রতি বছর উৎপাদন হয় প্রায় নয় মিলিয়ন টনের বেশি ফলে বরাবরই সাধারণ মানুষের নাগালের বাইরে থেকে যায় এই কফি সাধারণত বিশ্বের শীর্ষ স্থানীয় অভিজাত হোটেলগুলোতে চড়া দামে এই কফি বিক্রি করা হয় আজকের এই ভিডিওটি থেকে আমরা জানতে পারলাম বিশ্বের সব থেকে দামি কফিটি কিভাবে তৈরি হয় ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দিবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ